হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসকেএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আজকে আমরা অলরেডি বোর্ডে কিছু অংশ আমি লিখে রেখেছি, আর দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কোন টপিক এক্সপ্লেন করতে এসেছি। এটা হলো সাফিক্স। সাফিক্সটা কি, আমি এর আগে সাফিক্স এবং প্রেফিক্স নিয়ে ডিটেলস আমি এক্সপ্লেন করেছিলাম, তোমরা প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে। এছাড়াও ডিসক্রিপশন বক্সের একেবারে প্রথমে আমি একটা ভিডিও দিলাম যেখানে সাফিক্স, তো এটা আমি দেখাবো আজকের, কিন্তু সাফিক্সের অল্টারনেট অর্থাৎ প্রেফিক্সটা কি সেটা আমি অলরেডি এক্সপ্লেন করে এসেছি, তোমরা সেটা দেখতে পারো ডিসক্রিপশন বক্সের একেবারে প্রথমে রাখলাম। তাহলে আজকের আমরা সাফিক্স মানে কি সেটা দেখবো। এখানে কিছু লেটার বা কিছু ওয়ার্ড আমি আলাদা আলাদা করে লিখে রেখেছি। সাফিক্স মানে কি, কোন ওয়ার্ডের শেষে আমরা কোন ওয়ার্ড অথবা কোন লেটার এক্সট্রা করে অ্যাড করব। আবারও আমি বলবো, এখানে কিছু ওয়ার্ড আমি রেখেছি যেমন ভ্যালু, হেলথ, হোপ, বয়, স্কলার, এই যে ওয়ার্ডগুলো আমি রেখেছি এই ওয়ার্ডের পরে এই ওয়ার্ডের সঙ্গে যুক্ত করব আমরা কোন লেটার কিংবা কোন ওয়ার্ড, করলে এই ওয়ার্ডের পার্ট অফ স্পিচটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। সো চলো আমরা দেখি সাফিক্স তাহলে কি। সাফিক্স মানে কি বললাম, এই যে ওয়ার্ডগুলো দেখছি ওয়ার্ডের পরে আমরা অ্যাড করব কোন ওয়ার্ড বা লেটার। আমি এখানে সব অনেকগুলো ওয়ার্ড বা লেটার রেখেছি, একটা একটা করে তাহলে আমরা আজকে শিখব কোন ওয়ার্ডের সঙ্গে কোন লেটার বা ওয়ার্ডটা অ্যাড করে আমরা সাফিক্স করব। আর একটা কথা আমি বলবো, প্রেফিক্স মানে ঠিক এর অল্টারনেট। প্রেফিক্সটা কি, যখন এই ধরনের ওয়ার্ড বা লেটারগুলো এই ওয়ার্ডের আগে বসাবো, যেমন পসিবল, পসিবলের আগে আমি একটা ওয়ার্ড বা লেটার বসাচ্ছি ইম, আই এম ইম, তাহলে অ্যাড করলে হয়ে গেল ইমপসিবল। তাহলে পসিবলের আগে আমি বসাচ্ছি ইম, আগে বসালে সেটাকে আমরা বলবো প্রেফিক্স, আর পরে বসালে সেটাকে আমরা বলবো সাফিক্স। তাহলে আমি এখানে আজকে সাফিক্স নিয়ে এক্সপ্লেন করছি, চলো আমরা দেখে নিই। তাহলে ফার্স্ট আমরা এখানে দেখছি একটা রয়েছে অ্যাবেল, এ বি এল ই, অ্যাবেলটা আমরা এখানে লক্ষ্য করব কোন ওয়ার্ডের সঙ্গে যাবে। অ্যাবেলটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, হোপ অ্যাবেল না, হেলথ অ্যাবেল না, বয় অ্যাবেল না, তাহলে এর সঙ্গে যাবে আমাদের ভ্যালুর সঙ্গে অ্যাবেলটা অ্যাড করা যেতে পারে। দেখো ভ্যালু অ্যাবেল, যখন আমি ভ্যালুর সঙ্গে অ্যাবেলটা অ্যাড করব, ভ্যালু অ্যাবেল, ভ্যালু এটা ছিল নাউন, যখন আমি অ্যাবেলটা অ্যাড করে দিচ্ছি হয়ে যাচ্ছে ভ্যালু অ্যাবেল, অর্থাৎ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আরেকটা কথা মনে রাখো, ভ্যালু এই ওয়ার্ডের শেষে ছিল ই, যখনই আমি সাফিক্স অ্যাড করব অ্যাবেল তখন কিন্তু এই ইটা কিন্তু আমরা রিমুভ করে দেব, তাহলে আমাদের স্পেলিংটা হবে ভি এ এল ইউ এ বি এল ই, ভ্যালু অ্যাবেল। ভ্যালুয়েবল ছাড়াও আরো অনেক ওয়ার্ড হতে পারে, যেমন লাভ এবেল, দেখো এল ও ভি ই, লাভ, লাভ মানে ভালোবাসা, এটা নাউন হতে পারে বা ভার্ব হতে পারে। যদি আমরা এর সঙ্গে অ্যাবেল অ্যাড করে দিই তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাহলে যখন আমরা অ্যাবেল অ্যাড করছি তখন কিন্তু ইটা আর রাখবো না, লাভ এবেল। ফরগেট এবেল, ফরগেট ভুলে যাওয়া, যখন আমরা এবেল অ্যাড করছি তখন হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখবে কোন ওয়ার্ডের সঙ্গে যদি আমরা এবেল অ্যাড করি তখন আমাদের সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তবে আমরা অনেক সময় আবার অ্যাবেল, অ্যাবেলটা শুধু ভার্ব হিসাবেও ধরি, এ বি এল ই, অ্যাবেল মানে সক্ষম হওয়া, ঠিক আছে। কিন্তু যখন আমরা কোনো কোন ওয়ার্ডের সঙ্গে যখন অ্যাবেলটা অ্যাড করব তখন এই অ্যাবেলের ইংরেজিটা সক্ষম হওয়া আর থাকবে না, ক্লিয়ার হলো। আর অ্যাবেল যদি শুধু আলাদা করে বলি তাহলে অ্যাবেলের একটা বাংলা মিনিং হলো সক্ষম, আর যখন কোনো ওয়ার্ডের সঙ্গে অ্যাবেল অ্যাড করব তখন হয়ে যাবে সাফিক্স, এবং অ্যাবেলের উচ্চার মানে অ্যাবেলের যে মিনিং সেটা কিন্তু আর থাকবে না, তখন লাভ অ্যাবেল, ফরগেট অ্যাবেল, ভ্যালু অ্যাবেল। ওকে নেক্সট, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়াই, তাহলে আমি এটা মুছে দিচ্ছি এখানে। নেক্সট আমরা কি দেখছি, ওয়াই, ওয়াইটা চলো এখানে কোন ওয়ার্ডের সঙ্গে অ্যাড করলে ম্যাচ হবে দেখো। ওয়াইটা আমরা বলতে পারি হেলদি, তাহলে হেলথ, হেলথ মানে ছিল নাউন স্বাস্থ্য, আর হেলদি স্বাস্থ্যবান অর্থাৎ অ্যাডজেক্টিভ। এই ওয়াইটা আমরা আরো কিছু ওয়ার্ডের সঙ্গে, অনেক ওয়ার্ডের সঙ্গে অ্যাড করতে পারি, আমি দুই একটা বলছি, যেমন ডার্টি, স্পিডি, ওকে, ডার্টি ওয়াই, স্পিডি ওয়াই, লাস্টে স্পিড, স্পিডের সঙ্গে লাস্টে ওয়াই অ্যাড করলাম স্পিডি, ডার্ট মানে নোংরা আর লাস্টে ওয়াই অ্যাড করছি ডার্টি,
এনিওয়ে নেক্সট দেখো হোপ আমরা হোপের সঙ্গে কোনটা অ্যাড করতে পারি তোমাদের কি মনে হচ্ছে তাহলে এখানে আমরা লেস নাকি ফুল হোপলেস নাকি হোপফুল আমি দুটো অ্যাড করতে পারি হোপের সঙ্গে যে কোনো একটা তুমি দিতে পারো হোপফুল বললে আমরা বলবো আশাবাদী আর হোপলেস বললে আমরা বলবো নিরাশা যে নিরাশ থাকে তাকে আমরা হোপলেস আর হোপফুল আশাবাদী তাহলে আমি এখানে তোমাদের অ্যাড করব ফুলটাকে অ্যাড করব হোপফুল হোপফুল যখনই আমি শুধু ফুল অ্যাড করব তখন কিন্তু ডাবল এল রাখব না তখন আমরা শুধু সিঙ্গেল এল রাখব যেমন বিউটিফুল বিউটিফুল এফ ইউ এল হোপফুল হোপফুল এই ফুল ওয়ার্ডটা আরো অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যেমন বিউটিফুল বিউটিফুল হোপফুল দেখো বিউটিফুল এফ ইউ এল ফুল হোপফুল ওকে চলো নেক্সট তারপরে দেখো বয় আছে আমরা বয় এখানে পরপর যদি করি তাহলে ফুল হয়ে গেল এবার লেসটা আমরা কার সঙ্গে অ্যাড করতে পারি দেখো লেস আমরা এখানে লেসটা অ্যাড করতে পারি ফিয়ারের সাথে ফিয়ার আমরা বলতে পারি ফিয়ার মানে ভয় আর ফিয়ার লেস মানে যার ভয় নেই ভয়হীন ফিয়ারলেস ফিয়ারলেস এই লেস ওয়ার্ডটা আমরা ফিয়ারের সঙ্গে ছাড়াও বলতে পারি এই লেস ওয়ার্ডটা যখন আমরা কোনো ওয়ার্ডের সঙ্গে যুক্ত করব সেটা মনে রাখো সেটা হীন হয়ে যাবে অর্থাৎ নেই যেমন ফিয়ারলেস আমরা বলতে পারি হোপলেস হেল্পলেস অর্থাৎ এগুলো হীন হয়ে যাবে হেল্পলেস অসহায় হোপলেস নিরাশ ফিয়ারলেস ভয়হীন ওকে লেস ওয়ার্ডটা আমরা হীন অর্থে ব্যবহার করি কোন ওয়ার্ডের সাথে আর পর পর সবগুলো পরে অ্যাড হচ্ছে ওই জন্য সব ওয়ার্ডগুলো আমরা বলছি সাফিক্স নেক্সট হুড এইচ ডাবল ও ডি হুড আমরা হুডটাকে দেখো বয়ের সঙ্গে অ্যাড করব বয় হুড এইচ ডাবল ও ডি এই হুড বয়ের সঙ্গে ছাড়াও আমরা বলতে পারি চাইল্ডহুড ও ম্যানহুড ওকে ম্যানহুড ওকে তাহলে এবারে আমরা দেখব এবারে আমরা দেখব মেন্ট নেক্সট রয়েছে মেন্ট মেন্ট এই ওয়ার্ডটা আমরা কার সঙ্গে অ্যাড করতে পারি তোমরা দেখে নাও মেন্ট কাইন্ড মেন না ইমপ্রুভের সঙ্গে আমরা অ্যাড করতে পারি ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট তাহলে আমরা এখানে দেব এম ই এন টি ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট আর্গুমেন্ট আরো আমরা অ্যাড করছি দেখো আর্গুমেন্ট জাজমেন্ট পানিশমেন্ট দেখো পানিশের সঙ্গে মেন্ট আর্গিউর সঙ্গে মেন্ট আর্গুমেন্ট ওকে তারপরে মেন্ট হলো নেক্সট দেখো এল ওয়াই তাহলে আমরা মেন্ট দেখো ইমপ্রুভের পরে অ্যাড করছি এই জন্য এটাকে আমরা বলবো সাফিক্স পরে অ্যাড করাকে আমরা সাফিক্স এগুলো সব আমরা সাফিক্স অ্যাড করছি তারপরে দেখো এল ওয়াই এল ওয়াই লি আমরা কোনটা এল ওয়াই কার সঙ্গে অ্যাড করতে পারি দেখে নাও একটু ফার্মলি কাইন্ডলি কাইন্ডলি না কাইন্ডের সঙ্গে আমি এল ওয়াই অ্যাড করছি না কাইন্ডের সঙ্গে আমি অন্য কিছু অ্যাড করব কাইন্ডের সঙ্গে এল ওয়াইও তোমরা অ্যাড করতে পারো কাইন্ডলি আবার ফ্রেন্ডের সঙ্গেও এল ওয়াই অ্যাড করতে পারো ফ্রেন্ডলি তাহলে ফ্রেন্ডের সঙ্গে যদি আমি এল ওয়াই অ্যাড করি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এল ওয়াই আরো অনেক ক্ষেত্রে ইউজ হয় যেমন সুইটলি ফ্রিকোয়েন্টলি তারপরে দেখো রয়েছে শিপ আমরা শিপ ওয়ার্ডটাকে কোথায় ইউজ করব বলে মনে হচ্ছে দেখো আমি স্কলারের সঙ্গে ইউজ করব স্কলারশিপ 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 এছাড়াও হতে পারে ফ্রেন্ডশিপ এছাড়াও হতে পারে রিলেশনশিপ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ স্কলারশিপ শিপ এটা আমরা সাফিক্স অ্যাড করছি নেক্সট দেখো ই এন এন তাহলে আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি ওই জন্য আমি এটা সুন্দর করে এইভাবে দেখাচ্ছি অলরেডি যারা আমার আগে প্রেফিক্স টপিকটা দেখেছো তাদের আরো সুবিধা লাগছে আর যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি দিলাম ফার্স্ট আবারও বলছি তোমরা দেখে নিও প্রেফিক্সটা কি তাহলে সাফিক্সের সঙ্গে প্রেফিক্সটা তোমরা কম্পেয়ার করতে পারবে এবং আরো ডিটেলস ক্লিয়ার বুঝতে পারবে আর অলরেডি যারা আমার প্রতিনিয়ত আমাকে ফলো করে এবং যারা দেখে তাদের অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো এই ভিডিওটা আমি অবশ্যই তাদেরকে লাইক বা কমেন্ট বা শেয়ার করতে বলবো না আগে শেষ পর্যন্ত টপিকটা দেখো যদি ভালো লাগে প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর টপিক পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে
Next দেখো আমরা add করব n e double s ness. Ness ওয়ার্ডটা আমরা add করব. একটা কথা মনে রাখবে যখনই আমরা ness ওয়ার্ডটা add করব সেই ওয়ার্ডটা noun হয়ে যাবে. চলো আমরা ness ওয়ার্ডটা কার সঙ্গে add করব দেখে নেব. Kind এর সঙ্গে আমরা ness ওয়ার্ডটা add করব. Kindness. দয়ালু. Kindness. Okay? Darkness. এছাড়া nessটাকে আমরা add করতে পারি darkness. Kindness. Darkness. Okay. Next, দেখো A-L-All. A-L-All, আমরা national সঙ্গে add করব. National. National. A-L. আবার বলতে পারি mortal. A-L. Legal. A-L. Emotion. Emotion থেকে emotional. A-L. Add করছি আমরা. Emotional. Okay. Next, দেখো E-R. E-R কার সঙ্গে add করব দেখো. স্যার একটাই পড়ে রয়েছে একটা ওয়ার্ড এখানে ফার্ম ফার্ম মানে কি চাষ করা আর যখনই আমরা আরেকটা মনে রাখো ই আর ওয়ার্ডটা আমরা যখন কারোর সঙ্গে অ্যাড করব তখন সেটা নাউন হয়ে যাবে ওকে নাউন কি করে হচ্ছে আমি সেটা দেখাচ্ছি দেখো সাপোজ এটা রয়েছে ফার্ম ফার্ম মানে কি চাষ করা আর যে চাষ করে তাকে কি বলে ফার্মার তাহলে ফার্মের সঙ্গে আমি ই আরটা অ্যাড করব তাহলে ফার্মার যে চাষ করে আচ্ছা যদি আমি এখানে বলি PAINT পেন্ট পেন্ট মানে কি আঁকা পেন্ট মানে রং করা তাহলে আমি এর সঙ্গে যদি ইআর অ্যাড করে দিই পেন্টার যে আঁকে বা যে পেন্ট করে আচ্ছা আমি আবারো বলছি DRIVE ড্রাইভ ড্রাইভ মানে কি চালানো আর যে চালায় তাকে কি বলে ড্রাইভার তাহলে এখানে অলরেডি ই আছে এর জন্য আমরা ইটা আর অ্যাড করছি না সরাসরি আমরা আর অ্যাড করব হয়ে যাবে ড্রাইভার ড্রাইভ মানে চালানো আর যে চালায় তাকে বলা হয় ড্রাইভার তাহলে ই আর এবং আর ই আর অ্যাড করা মানে সেটা ব্যক্তিবাচক হয়ে যাচ্ছে অর্থাৎ একজন ব্যক্তি হয়ে যাচ্ছে যেমন ফার্মার কৃষক পেন্টার যে পেন্ট করে আর ড্রাইভার যে চালায় তাহলে আমরা এইভাবে এবেল ওয়াই লেস ফুল হুড মেন্ট এল ওয়াই এইভাবে যদি আমরা একে এরকম ভাবে মনে রাখতে পারি তাহলে অনেকদিন আমরা টপিকটা মনে রাখতে পারবো সো আমি এইভাবে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর এই এত সুন্দর করে বোঝানোর জন্য একটা লাইক তো পেতেই পারি ওকে সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে একটা নতুন টপিক নিয়ে টিল দেন লাইভ ওকে টাটা